ইন আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وبعد সম্মানিত সুধী, আমি গাজী খালিদ সাইফুল আপনাদের সম্মুখে তারাবির নামাজ পড়ার প্র্যাকটিক্যাল নিয়ম নিয়ে উপস্থিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন খুবই সংক্ষিপ্ত পরিসরে তারাবির নামাজ আপনাদের সম্মুখে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যে সম্মানিত সুধী, আপনি বাসা বাড়িতে একাকী নামাজ পড়েন বা মসজিদে জামাতের সহিত নামাজ পড়েন, যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে তারাবি নামাজ পড়া আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে কোনো আমল করার পূর্বে আমাদের নিয়ত করে নিতে হবে। যে সম্মানিত ভাই বোন, আপনি এশার সালাত আদায় করার পর আপনি তারাবি নামাজ পড়ার পূর্বে প্রথম কিবলামুখী হবেন। কিবলামুখী হওয়ার পরে আপনি হৃদয়ে সংকল্প করবেন, এখন আপনি দুই রাকাত তারাবির সালাত নামাজ পড়তেছেন, নিয়তের জন্য আপনার অন্তরের এতটুকু সংকল্পই যথেষ্ট। অথবা আপনি আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধবেন, হাত বাঁধার পর আপনি পাঠ করবেন সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক, অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। যে সম্মানিত ভাই বোন, এভাবে আপনি সূরা ফাতিহা শেষ পর্যন্ত পাঠ করবেন। অতঃপর আপনি কিরাত মেলাবেন, আপনি যেখান থেকে পারেন, আপনি সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত পড়তে হবে সম্মানিত ভাই বোন, এটা গুরুত্বপূর্ণ নয়। আপনি কোরআনের যেখান থেকে ভালো পারেন, বলার বলা যদি আপনি সূরা মুলক থেকে পারেন, সূরা ইয়াসিন থেকে পারেন, সূরা রহমান থেকে পারেন, সূরা ওয়াকিয়া থেকে পারেন, সূরা কাহাফ থেকে পারেন, অথবা এই যে ছোট ছোট যে সমস্ত সূরা রয়েছে, যে সূরা আপনি ভালো পারেন সেই সূরা আপনি সাথে মিলাবেন। অথবা আপনি তাকবীর বলে রুকুতে যাবেন, রুকুতে আপনি রুকুর তাসবিহ পাঠ করবেন, অথবা সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ বলে মাথা উত্তোলন করবেন, অথবা আপনি সাজদায় যাবেন, সাজদায় গিয়ে পাঠ করবেন সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা, অথবা আপনি সাজদা থেকে মাথা উত্তোলন করে সোজা হয়ে বসবেন এবং দুই সিজদার মাঝে দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। অথবা আপনি যথারীতি দ্বিতীয় সাজদায় চলে যাবেন, দ্বিতীয় সাজদার তাসবিহ পাঠ করে দ্বিতীয় সিজদা শেষ করে আপনি আবার সোজা হয়ে দাঁড়াবেন, অথবা আপনি আবার বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করবেন, সূরা ফাতিহার সাথে আবার যে সূরা আপনি ভালো পারেন সেই সূরা এটার সাথে মিলাবেন, অথবা আপনি রুকুতে যাবেন, রুকু থেকে মাথা তুলবেন, অথবা আপনি সাজদায় যাবেন দ্বিতীয় সিজদার মাঝে দুই সিজদার মাঝে দোয়া পাঠ করবেন, আবারও সাজদায় যাবেন এবং আপনি বসে আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। অথবা আপনি পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, শেষ পর্যন্ত আপনি দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। অথবা আপনি যে দোয়ায় মাসুরাটি ভালো পারেন সেটাই আপনি পাঠ করবেন, বলার বলা আপনি আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। পাঠ করে আপনি ডানে এবং বামে সালাম ফেরাবেন। যে সম্মানিত ভাই বোনে, দুই রাকাত নামাজ হয়ে গেল, ঠিক এই সেম নিয়মে আপনি 20 রাকাত নামাজ পড়বেন। যে সম্মানিত ভাই বোন, আপনার 4 রাকাত পর পর যে একটি দোয়া প্রচলিত রয়েছে, এই দোয়াটি যদি আপনি পারেন তাহলে আপনি ইবাদত না মনে করে আপনি এমনি পড়লে পড়তে পারেন, আর যদি আপনি না পারেন এটা পড়তেই হবে, এটা গুরুত্বপূর্ণ না। আপনি ওই সময় একটু পানি খাইলেন, আপনি ওই সময় একটু দোয়া ইস্তেগফার করলেন, আপনি ওই সময় ইচ্ছা করলে একটু অন্য অন্য সূরা পড়তে পারেন, তবে সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাল্লাহিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুত, আবাদান আবাদান সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটি আপনাকে পড়তেই হবে সম্মানিত ভাই বোন, এটা গুরুত্বপূর্ণ নয়। আপনি এখানে যে কোনো দোয়া পাঠ করতে পারেন, যে কোনো ইস্তেগফার পাঠ করতে পারেন, আপনি ইচ্ছা করলে চুপ করেও থাকতে পারেন। আর মোনাজাত, যেহেতু মোনাজাতটি প্রচলিত রয়েছে, আল্লাহুম্মা ইন্নি আসালুকাল জান্না ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরাহমাতিকা ইয়া আজিজু ইয়া গাফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া রব, আল্লাহুম্মা আজিনা মিনান নার, আল্লাহুম্মা আজিনা মিনান নার,
اللهم اجرنا من النار يا مجيب يا مجيب يا مجيب برحمتك يا ارحم الراحمين যে সম্মানিত ভাই বোন যদি এই দোয়াটি অর্থ অত্যন্ত চমৎকার যদি আপনি পারেন এই দোয়াটি পাঠ করতে পারেন আর যদি আপনি এটা না পারেন আপনি যে কোনো মোনাজাত করলেই আপনার ভাষায় আল্লাহর কাছে আপনি চাইবেন এটাই আপনার জন্য যথেষ্ট যদি আপনি এটা পারেন পড়লেন যদি না পারেন আপনি আপনার থেকে যে কোনো একটি দোয়া বা মোনাজাত করবেন এটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে যে সম্মানিত ভাই বোন আমি এখন সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে তারাবি নামাজটা দেখিয়ে দিতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুসলিমাকে সঠিক নিয়মে তারাবি সালাত আদায় করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু